নিরু, তুমি এত রাত হয়ে গেল, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম আপনি এখানে বসে আছেন। আপনি ঘুমাননি কেন? আমার আমার ঘুম আসছে না। আমি জানি আপনার কেন ঘুম আসছে না। তুমি জানো? হ্যাঁ জানবো না, যাকে আমি ভালোবাসি যিনি আমার হাজবেন্ড, যার সাথে আমি দিনে চব্বিশ ঘন্টা কাটাই, ওনার মনের কথা বুঝতে পারবো না? কি বলবো, আপনি ভাবছেন ওই মহিলা সত্যি আপনার মা কিনা? কি তাই না? আপনি জানেন আমি কি ভাবছি? কি? আমি ভাবছি যে আবার যদি ওনাকে আপনার সামনে আনা যায়, সেদিন আপনি আপনি সেদিন যেভাবে উঠে দাঁড়িয়েছিলেন ওনাকে দেখার পর, তো আমি শিওর, আমি শিওর যে আপনি ছুটতে শুরু করবেন, ওনাকে ধরার জন্য ছুটতে শুরু করবেন। আর তারপর আমি ওনাকে বলবো আপনি পালান, আপনি পালান, পালান, অনেক দূরে চলে যান, এত দূরে চলে যান যে আমার স্বামী আপনাকে ধরতে না পারে। তারপর তারপর যখন আপনি বুঝতেন যে আপনি নিজের দু পায়ের ওপর খোলা মাঠে সবুজ ঘাসের ওপর ছুটছেন, তখন আমি ওনাকে বলতাম ধরা দিন, আপনি যদি সত্যি ওনার মা হয়ে থাকেন ধরা দিন। আমি জানি আমার মা নেই, কিন্তু ওই মহিলাকে দেখে আমি চমকে গেছিলাম, বিশ্বাস করো। তারপর অনেক চেষ্টা করেছি কিন্তু ওনাকে খুঁজে পাইনি, খুঁজে পাইনি। পেয়ে যাবেন, উনি যদি সত্যি আপনার মা হয়ে থাকেন। আমি নিশ্চিত আপনি ওনার খোঁজ পাবেন। খুব ভালোবাসো আমাকে তাই না? আমি শুধু একটাই কথা জানি, তোমার ছাড়া আমার জীবনে আর কেউ নেই, নো ওয়ান এলস। তুমারা হো মে অর তুম মেরি মেহরা।
নিরু, কি শোনো শোনো,
সারাটা দিন আমাকে উপোস করে রেখে দিয়েছে, আর কতক্ষণ কতক্ষণ আমি সহ্য করবো পাচ্ছি না। আর আমি দেখো না, আমি না তোমার জন্য কৃষ্ণটা রান্না করেছি। কি এটা? এটা খেয়ে দেখো না, একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। আমি খাবো না, তুমি এদিকে ঘোরো। এই দেখো, এই এটা কি? ভালো না? না, এটাকে বলে পোস্ত বাটা। আমি তোমার জন্য রান্না করেছি, আর করেছি ফুলকপি ডাটা চচ্চড়ি। চচ্চড়ি? হুম, তার সাথে বিউলি ডাল। হোয়াট? বিউলি ডাল? হ্যাঁ গো, বিউলি ডাল। এই ইউ, দাঁড়ো দাঁড়ো, রাত্রিবেলা আমি এইসব খাবার খাবো। হ্যাঁ, দুপুরবেলা থেকে আমার কিচ্ছু খেতে দাওনি তুমি। ওই যে বলেছিলাম না, ব্রত আছে, লক্ষ্মী পূজোর ব্রত। আরে কিসের ব্রত? তুমি আমাকে পাগল করে দেবে। শোন, একটা ভালো কথা বলছে, আমার না এইসবের অভ্যেস নেই, ঠিক আছে? আই বেগ ইউ, আই বেগ ইউ, নন্দন টু, আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় যেতে দাও। তুমি কোথায় যাবে? আমি বেরোবো, আমি এখন বেরোবো। তুমি বেরোবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি বেরো। হ্যাঁ, তোমার এই কি পোস্ত বাটা এন্ড কি ওই ডাটা চচ্চড়ি সামথিং কি জানে বললে, পটে বিউলি ডাল, আমি খেতে পারবো না, ব্যাস। ও, আরো তরকারি আছে তো? কি? ডুমুরের তরকারি। হোয়াট ইজ ডুমুর? ওমা, তুমি ডুমুর চেনো না? না বাবা, পড়াশোনার সময় তুমি ডুমুর শোনোনি? হে লিসেন, আমাদের ইউনিভার্সিটিতে না ওসব ডুমুর ফুমুর নিয়ে কালচার নেই। হ্যাঁ, ও তাহলে কি নিয়ে কালচার আছে গো? কিচ্ছু না, কিচ্ছু নিয়ে কালচার নেই। শোনো, তোমাকে আমার ভালো লাগে না, আমার তোমাকে সহ্য হয় না, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার, ব্যাস। বাবা, তুমি এরকম করে বলছো? আমি ভাবলাম তুমি কি সুন্দর আমাকে ফ্রিজ টিভি কিনে দিয়েছো, আমি কি সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি, একটা সিরিয়াল হচ্ছে, খুব ভালো সিরিয়াল, চলো আমরা দেখি, চলো। কুচি করেছে তোমার সিরিয়াল, আমি এখন বেরোবো, ব্যাস। না, তুমি বেরিয়ে যাবে? আমি তো কিছুই খাইনি, তুমি না খেলে তুমি খেতেও পারবে না, চলো না একসাথে খাই। খেতে হবে না, আমি এখন বেরোবো, আমি রাস্তায় যা পারবো আমি তাই খাবো। আমার না তোমাকে ভালো লাগে না, একদম না। আচ্ছা, হ্যালো। হ্যাঁ সিংজি, হ্যাঁ আপ আ রহে হো না? হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনার, আরে ওয়াও। আচ্ছা আচ্ছা, আমি আউঙ্গি। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব। হুম, অবশ্যই, রাখি। ও বাই বাই। ওই ক্যান্ডেল লাইট ডিনার কি বললে? ক্যান্ডেল লাইট ডিনার? আমি তোমার সাথে না ক্যান্ডেল লাইট ডিনারে যেতে চাই গো। আরে সিংজি, সিংজি কি? সিংজিটা কে? সিংজি? ওটা সিংজি নয়, ওটা তো সিংহি। সিংহি? হোয়াট সিংহি? সিংহি একটা রেস্টুরেন্টের নাম। সিংহি? রেস্টুরেন্ট? সিংহি? পাগল হয়ে গেছো নাকি? কি সিংচিং করছো? আমি পাগল হয়ে যাইনি গো, আমি না তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাব বলে পাগল হয়ে গেছি। ক্যান্ডেল লাইট ডিনারে যাব তোমার সাথে? হ্যাঁ, ওই পাতি খাবারগুলো আমি খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো না। হ্যাঁ, তুমি আমার উপযুক্ত বউ নও, একদম না, তোমার সাথে আমার কোনো মিল নেই। পাপা জোর করে তোমাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে, আর ওই নিরুপমা দেব, ওরা দুজন মিলে তোমাকে আমার ঘরে চাপিয়েছে। আমি তোমার সাথে ঘর করব না, না, না। আর হ্যাঁ, আমি এখন বেরোবো, এখন আমি পার্টি করতে যাবো। টাকা পাবে কোথায় বাবা?
টাকাও তো নিয়ে আমার কাছে বলছি কি আমাকে যে তুমি দিয়েছিলে না 1 লক্ষ টাকা আরে বাবা রে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিইনি বিশ্বাস করো আমার কথা আমি ওটা রেখেছিলাম ওখানে পার্টি করতে যাব বলে তুমি ছেড়ে দিয়েছো তুমি অমন করে বলছো কেন গো আমি তো ভাবলাম তুমি খুব সাদ করে আমাকে টাকাটা দিয়েছো আমি তা দিয়ে ফ্রিজ টিভি মোবাইল এন্ড শাট আপ জাস্ট শাট আপ শালা কোরেক্ট ফ্রিজ টিভি ফ্রিজ টিভি ফ্রিজ টিভি বিরক্তিকর নেকামি একটা আরে বাবা শোনোই না আমার কাছে না এখন ওই 1 লাখ টাকার থেকে 900 টাকা বেঁচে আছে তোমার পার্টি হয়ে যাবে এই দাঁড়া দাঁড়া 900 টাকা দিয়ে পার্টি হ্যাঁ আমি কি ভাটিখানে যাব নাকি দেশি দারু খাবো চাট খাবো পাগল নাকি আমি ও তাও তো বা আচ্ছা সেটা তো ভেবে দেখিনি আচ্ছা না খেলে হয় না এই শাট আপ জাস্ট শাট আপ তোমাকে ভালো লাগে না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনো ওকে শোনো ওকে শোনো না নিকি কি হলো ও পেরিয়ে গেছে পেরিয়ে গেছে তুমি ওর কানে দিয়ে দিয়েছো তো সিংজি আর ক্যান্ডেল লাইট ডিনার একদম দিয়ে দিয়েছি চিন্তা করো না এই বলছি ও যে রেস্টুরেন্টে যাবে তুমি কি করে বুঝলে এইটা তুমি আমার উপরে ছেড়ে দাও তোমার পরকে এমন হিংসুটে তৈরি করব না তুমি দেখবে হিংসে আমাকে ভালোই বাসে না ওনাকে আমার হিংসে করবে আরে ভালো তো এখন বাসে না কিন্তু বাসবে তো বটে সে তো তোমাকে না তোমার বাবাকেও ভালোবাসবে তুই বাবা কি বলছো আমার বাবাকে ভালোবাসবে জামাই বলে কথা শুধু আমাকে ভালোবাসলেই চলবে ওসব বাদ দাও না চলো তোমাকে তৈরি করি কি তোমাকে আজকে একদম এঞ্জেলি মতন তৈরি করব খুব সুন্দরভাবে একদম অন্যরকম ভাবে তৈরি করব তুমি ওখানে যাবে ক্যান্ডেল লাইট ডিনার করবে খাবে চলে আসবে উনি তো খাবেন আমি কি করব বাবা তুমি এসে গেছো বাহ ভালো হ্যাঁ ভালো গবাকে গবা বলে গবাই চিনতে পারছে না ভালো হয়েছে নিজেকে কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে পশু কোন জবাই করা পশু আচ্ছা বৌদি আপনি কেন আমাকে হাড়িকাটে বলি দিচ্ছেন বলবেন হাড়িকাটে মানে আপনার ওই দেটা ওই দেওরে বউ না আমার হাত ধরে আজকে শুধু হাতও ধরবে না আজকে হাগু করবে না আমি হাক করতে পারবো না আমি হাক করতে পারবো না কেন আপনি বুঝতে পারছেন না আলিয়া দিবি ওখানে যাবেন আলিয়া দিবি ওইখানে গিয়ে যদি দেখেন যে আমি অন্য কোনো মহিলাকে হাক করছি না কুপিয়ে দেবে আমার গলা পুরো কুপিয়ে দেবে বৌদি আমাকে মেরে ফেলবে আরে কিছু হবে না তুমি তুমি একটু কাছাকাছি যাবে একটু একটু জড়িয়ে ধরবে একটু হাক করবে ওকে একটা রিং পরাবে না রিং পরাবো না রিং আমি পরাবো না আমি কিছু দেই না না আমি রিং একদম একদম করবেন না আপনি আপনি প্লিজ প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি একটু হেল্প করে দিন একটু হেল্প করে দিন আপনি বুঝতে পাচ্ছেন না আমার স্বামীর জন্য আমি কতটা কষ্ট সাধন করছি আপনি তো পুরাণ পড়েছেন আপনি তো জানেন বেহুলা কি কি করেনি সাবিত্রী কি করেনি দময়ন্তী কি করেনি নিকুচি ওনারা যা করেছেন ধর্মমতে করেছেন আর আপনি যেটা করছেন আপনি অধর্ম করছেন একটা অন্যের স্বামীকে নিয়ে এসে তাকে পাঞ্জাবি সাজিয়ে আপনি আমাকে বলুন তো আমাকে কি পাঞ্জাবি মতো দেখাচ্ছে না বৌদি আমাকে মোটেও পাঞ্জাবি মানাচ্ছে না বিশ্বাস করুন আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি আমাকে দেখতে না কিরকম যেন ওই শুকনো বাঙালি পাঞ্জাবিতে পড়তে দেখাচ্ছে তাতেই হবে তাতেই যদি হবে তাহলে আলিঙ্গনের কি প্রয়োজন কপা ওই মধ্যে হিংসে ভাব তৈরি করতে হবে কার মধ্যে আবার হিংসে ভাব তৈরি করতে হবে ছোটটা করবো ওর মধ্যে হিংসে ভাব তৈরি করতে হবে যাতে ওর নিকির কাছে যায় ওর হাত ধরে বলে আই লাভ ইউ জীবনে আই লাভ ইউ বলবে কেন